বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের 10 মিনিট স্কুলের আজকের এই HSC অ্যাডমিশন ক্লাসে। আমাদের আজকের অ্যাডমিশনের এই ক্লাসটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং সেটা কিসের ওপর দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে, বৃত্ত। আমাদের ফার্স্ট ইয়ারের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক ছিল হচ্ছে বৃত্ত। সো যারা আমাদের ক্লাসটা দেখছো, তারা তোমাদের ফ্রেন্ডসদেরকে, তোমাদের ক্লাসমেটদেরকে এবং তোমাদের যে ব্যাচমেট আছে যারা এই বৃত্ত ক্লাসটা করতে ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু ক্লাসটিকে পৌঁছে দিতে পারো। কমেন্ট করো, শেয়ার করো এবং ছড়িয়ে দাও আমাদের 10 মিনিট স্কুলের এই অত্যন্ত ইম্পর্টেন্ট ক্লাসটি। আজকের এই ক্লাসটা কিন্তু আমরা অনেকগুলো থিওরি, অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ম্যাথ, এগুলো দিয়ে কিন্তু আমরা এই ক্লাসটা সাজাবো এবং আমরা দেখবো অঙ্কগুলো করে কীভাবে, কোন টাইপের কোয়েশ্চেন আমাদের ভার্সিটি অ্যাডমিশনে, আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে আসে। ঠিক আছে, তো অ্যাডমিশন টেস্টে কিন্তু আর বেশি সময় নেই, সুতরাং সবাই খুব জম্পেশ পড়াশোনা করছো সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। ওকে, তো আসো আমরা শুরু করি আমাদের বৃত্তের ক্লাসটা। তো বৃত্তের ক্লাসটা ঠিক শুরু করার আগে আমি বৃত্তের কিছু ন্যাচারাল প্রপার্টি, ন্যাচারাল কিছু সূত্র সম্পর্কে তোমাদেরকে আগে বলতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তো দেখো, প্রথমত আমরা কিন্তু এটা জানি যে কোনো একটা বৃত্ত যদি এমন হয়, বৃত্তের কেন্দ্র যদি হয় এখানে এ বি এবং বৃত্তের ব্যাসার্ধ যদি হয় হচ্ছে আর, তাহলে সেই বৃত্তের সমীকরণটা কি ফর্মেটে দাঁড়ায়? এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, তার মানে AB কেন্দ্র এবং R ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কিন্তু x - a whole square y - b whole square equal to r square। আচ্ছা, এটা একটা টাইপ গেল। দেন ধরো বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x square + y square + 2gx + 2fy + c equal to 0। আচ্ছা, তো বৃত্তের সাধারণ সমীকরণ যখন এটি, এর থেকে কিন্তু অনেক কিছু বের করে ফেলতে পারি। একটু ভালো করে খেয়াল করো, একটা জিনিস মনে রাখা লাগবে, বৃত্তের সমীকরণে কখনো কিন্তু এক্স ওয়াই থাকে না। সুতরাং একটা জিনিস মনে রাখাই লাগবে, নো এক্স ওয়াই, বৃত্তের সমীকরণে কখনো এক্স ওয়াই টার্ম বিশিষ্ট কোনো পদ থাকবে না। ওকে, আচ্ছা, এবং এখানে আমরা এই যে 2gx এবং 2fy দেখছি, এখান থেকে আমরা বৃত্তের কেন্দ্র বের করে ফেলতে পারি। বাট এই 2gx এবং 2fy থেকে কেন্দ্র বের করার ক্ষেত্রে একটা কন্ডিশন কিন্তু মনে রাখা লাগবে, সেই কন্ডিশনটা হচ্ছে তোমার সেটা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ যদি 1 হয়, সেক্ষেত্রে এক্স এবং ওয়াই এর সহগকে কি করতে হবে, -2 দিয়ে ভাগ করতে হবে। যেমন এখানে এক্স এর সহগ হচ্ছে 2g, তাহলে -2 দিয়ে ভাগ করলে আমার সেন্টার হবে -g, ওয়াই এর সহগ 2f, -2 দিয়ে ভাগ করলে -f, সো আমার কেন্দ্র হবে -g -f। ওকে, এবং এক্ষেত্রে আমার যে ব্যাসার্ধ r হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তো এই সূত্রগুলো কিন্তু আমরা নিশ্চয়ই জানি, এবং আমি জানি তোমরা এই জিনিসগুলো অলরেডি জানো। আচ্ছা, দেন আরও কিছু প্রপার্টি আমরা দেখবো এখানে, যেমন কি বলা যায়, যেমন হচ্ছে এক্স অক্ষের ছেদকৃত অংশ। কোনো একটা বৃত্তের, এইরকম একটা ফরম্যাটের একটা বৃত্তের এক্স অক্ষের ছেদকৃত অংশ, এক্স অক্ষের ছেদকৃত অংশ হবে তোমার 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি, y অক্ষের ছেদকৃত অংশ হবে 2 রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। এগুলো কিন্তু বৃত্তের মৌলিক কিছু সূত্র, এবং দেখো একদমই কিন্তু কঠিন কোনো পার্ট না, সবগুলো টার্টি অনেকটাই সোজা। দেন দেখো, কোনো একটা বৃত্ত যদি এমন হয় যে এর ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এর এ বি হচ্ছে ব্যাস, এবং এ বি ব্যাসের একটা প্রান্ত হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা প্রান্ত হচ্ছে এক্স টু ওয়াই টু, দেন কিন্তু আমরা একটা কাজ করতেই পারি, সেটা কি, সেটা হচ্ছে এই বৃত্তের সমীকরণটা হবে হচ্ছে, এই বৃত্তের যে সমীকরণ সেটা হবে হচ্ছে তোমার এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো। ওকে, ঠিক আছে, আচ্ছা, তো দেখো বৃত্তের ব্যাসে দুটো প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমরা সেখান থেকে বৃত্তের ইকুয়েশনটা কিন্তু ইজিলি বের করে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো এরপর যে পার্টটা আছে সেটা হচ্ছে তোমার এরকম যে কোনো একটা বৃত্তের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তার স্পর্শক। একটু বলে নিই বন্ধুরা, কোনো একটা বৃত্তের, ধরে নাও কোনো একটা বৃত্তের সেন্টার দেওয়া আছে সেন্টার, এবং এখানে ধরে নাও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বিন্দুতে আমার এ বি হচ্ছে স্পর্শক, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এ বি বিন্দুতে আমার এ বিন্দুতে এ বিটা হচ্ছে স্পর্শক। তো স্পর্শক হওয়ার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু মনে রাখা খুবই দরকার, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব আসলে বৃত্তের ব্যাসার্ধের সমান, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের
ব্যাসার্ধের সমান। আমরা আজকে ম্যাথে দেখবো এই জিনিসটা অনেকবার অ্যাপ্লাই করতেছি, সুতরাং দেরি করো না, ঝটপট খাতা কলম নিয়ে অবশ্যই সূত্রগুলো কিন্তু খুব ভালো করে লিখে নিবা, ওকে? আচ্ছা, তো এরপরের যে পার্টটা এখানে কাজে লাগে তোমাদের সেটা হচ্ছে ভাইয়া, দুটো বৃত্ত যদি স্পর্শ করে সেক্ষেত্রে কোন কোন শর্ত অ্যাপ্লিকেবল। যেমন দেখো, দুটো বৃত্ত কি করতে পারে, দুটো বৃত্ত এরকম পরস্পর বহিঃস্পর্শ করতে পারে। বহিঃস্পর্শ বলতে বোঝায় এরকম, ধরে নাও দুইটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র এ, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে বি, ওকে? আচ্ছা, এবং এদের মধ্যকার আমার প্রথম বৃত্তটা, প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর ওয়ান, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর টু। তো দুটো বৃত্ত এরকম যদি বহিঃস্পর্শ করে তাহলে শর্ত কি, শর্ত হচ্ছে তোমার এ বি হবে আর ওয়ান প্লাস আর টু। অর্থাৎ দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যকার দূরত্ব কিসের সমান বলো, এদের ব্যাসার্ধের যোগফলের সমান, ওকে? কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান, ঠিক আছে? আরেকটা কিরকম হতে পারে একটু দেখো বন্ধুরা, আরেকটা হতে পারে দুটি বৃত্ত পরস্পর যদি অন্তঃস্পর্শ করে, ওকে? অন্তঃস্পর্শ করে, ধরে নাও প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে এ এবং আমার দ্বিতীয় যে বৃত্তটি আছে, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে বি। এ বৃত্ত ধরে নাও, এই যে বড় যে বৃত্তটা আছে, বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কিভাবে বলি, বড় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর ওয়ান, এবং ছোট যে বৃত্তটা, ছোট বৃত্তের ব্যাসার্ধ ধরে নাও এখান থেকে এতটুকু, সেটা হচ্ছে আর টু, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখা লাগবে, এক্ষেত্রে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান, ঠিক আছে? খেয়াল করো বন্ধুরা, দুটো বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে, অন্তঃস্পর্শ করার মানে হচ্ছে একটা পেটের, একটা বৃত্তের পেটের ভিতর যদি আরেকটা ছোট্ট বৃত্ত থাকে সেক্ষেত্রে এদের মধ্যকার, এদের যে কেন্দ্র আছে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে, কেন্দ্র এ আর বি এদের মধ্যবর্তী দূরত্ব হবে বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে, ছোট বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা বিয়োগ করি তাহলে যে পার্টটা থেকে যায় সেই পার্টটা। তো আসলে কি তোমরা সবাই বুঝতে পারতেছো বন্ধুরা? অবশ্যই কিন্তু খাতায় এই জিনিসগুলো লিখে রাখবা, কারণ আমরা কিন্তু গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো আজকে অ্যাপ্লাই করব, ওকে? তো এই বাদেও আরো অনেকগুলো সূত্র দেখবো আমরা অঙ্ক করতে করতে, হঠাৎ করে ভাইয়া বলবো, সেই জিনিসগুলো একটু খাতায় লিখবা এবং অবশ্যই এই টপিকটাকে অনেক বেশি গুরুত্ব দিবা। আমি যখন বইটা ভর্তি পরীক্ষা দিই তখনও কিন্তু বৃত্ত থেকে একটা কোয়েশ্চেন ঠিকই আসছিল এবং সেই কোয়েশ্চেনটা কিন্তু আমি পেরেছিলাম। তো মনে রেখো, বুয়েট বলো, রুয়েট, কুয়েট, চুয়েট, ঢাকা ভার্সিটি বা অন্যান্য সব ভার্সিটিতে কিন্তু বৃত্ত একটা খুবই কমন টপিক, যেখান থেকে প্রতি বছরই অ্যাডমিশনের কোয়েশ্চেন আসে, ওকে? আচ্ছা, তো চলে আসি বন্ধুরা, আমরা আমাদের বৃত্তের যে ম্যাথ, সেই ম্যাথের ক্লাসে ম্যাথ করা শুরু করি। আমরা প্রথম দিকের এই পার্টটাতে আমরা কী দেখলাম, বিভিন্ন থিওরিটিক্যাল পার্ট, যে বৃত্তের কেন্দ্র কীভাবে বের করে, বৃত্তের সমীকরণ কীভাবে আসে, বৃত্তের কোন অক্ষের ছেদকৃত অংশগুলো কী কী, এই জিনিসগুলো প্রথম একটু আমরা দেখে নিলাম। তো এখন আমরা যে পার্টটা করব, যে কাজটা আমরা করব, সেটা হচ্ছে বৃত্তের এই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করে এখন কিছু ম্যাথ করব, ঠিক আছে? আসো, তো দেখো ম্যাথের ক্ষেত্রে প্রথমে আমরা একটা জিনিস অ্যাপ্লাই করি, আসো এখানে প্রথমে ম্যাথটাতে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস ফোর এইচ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট, এইট না, প্লাস হচ্ছে তোমার এ ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তো বন্ধুরা খেয়াল করো, এখানে এ এক্স স্কোয়ার প্লাস ফোর এইচ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এ ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। তো বন্ধুরা ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এখানে এইচ ইকুয়াল টু ওয়াট, দেন তোমার এ ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে? এইচ ইকুয়াল টু ওয়াট, এইচ এর ভ্যালু কত, এর ভ্যালু কত, এই বৃত্তটার কেন্দ্র কত, এই বৃত্তটার ব্যাসার্ধ কত, কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, এই জিনিসগুলো আসো আমরা একটু বের করি, কেন্দ্র ব্যাসার্ধ। এবং আরেকটা জিনিস বের করি, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ, এক্স এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কত, ঠিক আছে? তো এই টাইপের ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনগুলো তারা বেশি আসে না, আসে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে। সো দেখো এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে। তো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, আমরা লিখে দিয়েছিলাম বৃত্তের সমীকরণে কখনো কোনো কি থাকে না, এক্স ওয়াই টার্ম থাকে না। তো সুতরাং এখান থেকে আমরা কি বলতে পারি বলো, এখান থেকে আমরা বলতে পারি যেহেতু আমার এখানে ফোর এইচ এক্স ওয়াই আছে, এইচ এর মান অবভিয়াসলি কত হবে বলো, শূন্য হয়ে যাবে।
এবং যে কোনো বৃত্তের সমীকরণে খেয়াল করো এখানে ax স্কয়ার, এখানে 2y স্কয়ার, বৃত্তের সমীকরণে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ কিন্তু সর্বদা সেম হবে। অর্থাৎ আমার x স্কয়ারের সহগ যদি, যেমন এখানে y স্কয়ারের সহগ 2, তার মানে হচ্ছে আমার x স্কয়ারের সহগ কিন্তু আসলে 2 হবে। খেয়াল রাখবা বৃত্তের সমীকরণে সর্বদা x স্কয়ার এবং y স্কয়ারের সহগ সেম হবে। তো যেহেতু এখানে y স্কয়ারের সহগ 2, আমার x স্কয়ারের সহগ হবে হচ্ছে 2, তার মানে a এর মান হবে 2। তাহলে আমরা h এবং a পেয়ে ফেললাম। তো h এবং a যদি আমরা পেয়ে ফেলি, এবার কাজ হচ্ছে বৃত্তের সমীকরণটা বের করা। তো অতএব বৃত্তের সমীকরণ আমরা কি পাচ্ছি, এখানে এর ভ্যালু হচ্ছে 2, দ্যাট ইজ 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 6x, এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে 2 বসিয়ে দিই আমরা, 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা দেখো বৃত্তের যে সাধারণ ফর্মুলা সেটা ইউজ করি আমরা, আমরা সবগুলোকে 2 দিয়ে ভাগ করি, কারণ x স্কয়ার y স্কয়ার সব এখানে 2 আছে। তো সাধারণ সমীকরণ নিয়ে আসার জন্য x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস হবে 3x প্লাস হবে হচ্ছে y মাইনাস হবে 3/2 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এই বৃত্তের জন্য আমার কেন্দ্র কত হবে, কেন্দ্র হবে x এবং y এর সহগকে আমরা মাইনাস 2 দিয়ে ভাগ করব। যেমন x এর সহগ এখানে মাইনাস 3, তো মাইনাস 2 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াবে 3/2, y এর সহগ 1, মাইনাস 2 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াবে মাইনাস হাফ। ওকে, কেন্দ্র গেল। এরপর এখান থেকে আমরা ব্যাসার্ধ r বের করি। ব্যাসার্ধ r হবে কি ছিল আমাদের বলো, GRF, আমরা যখন মেইন ইকুয়েশনটা এখানে বের করেছিলাম সেখানে কি ছিল, আমার কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ হয়ে থাকে, ব্যাসার্ধ ছিল হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। সো এখানে দেখো GRF এর জায়গাতে আছে 3/2 মাইনাস হাফ, সো এখানে হবে 3/2 হোল স্কোয়ার প্লাস মাইনাস হাফ এর হোল স্কোয়ার, মাইনাস মাইনাস এখানে হচ্ছে মাইনাস 3/2, যেটা এখানে হয়ে যাবে প্লাস 3/2। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখানে আসবে 9/4, এখানে আসবে 1/4 প্লাস আসবে 3/2। ওকে, তো যেটাকে ক্যালকুলেশন করলে এখানে দাঁড়াবে 4, উপরে দাঁড়াবে 10 প্লাস 2 6। ঠিক আছে, তো 10 আর 6 হচ্ছে 16, 16 কে 4 দিয়ে ভাগ করলে 16 কে 4 দিয়ে ভাগ করলে 4, আর ব্যাসার্ধ আসবে 2। ওকে, তো আমরা কিন্তু দেখলাম একটা সিম্পল ইকুয়েশন থেকে কিভাবে কি করে বৃত্তের কেন্দ্র বের করে, ব্যাসার্ধ বের করে, এবং আরেকটা পার্ট আমরা একটু বের করে রাখি, সেটা হচ্ছে x এবং y অক্ষের ছেদকৃত অংশ, কিভাবে x এবং y অক্ষের ছেদকৃত অংশ বের করে। তাহলে x অক্ষের ছেদকৃত অংশ সেটা কত হবে, ঠিক আছে, x অক্ষের ছেদকৃত অংশটা হবে হচ্ছে তোমার 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস, এখানে জি এর জায়গাতে আছে 3/2, সো 3/2 হোল স্কোয়ার মাইনাস সি এর জায়গাতে আছে প্লাস মাইনাস 3/2, দ্যাট ইজ প্লাস 3/2। ওকে, সো ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা এটা বের করতে পারবো। একই রকমভাবে ওয়াই অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে 2 রুট ওভার কি বলো এফ স্কোয়ার মাইনাস সি, তাহলে এফ স্কোয়ার হচ্ছে এখানে মাইনাস হাফ, তাহলে এখানে মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস সি হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 3/2। তো বন্ধুরা আমরা এইচ এর মান, এর মান, কেন্দ্র, ব্যাসার্ধ এবং এক্স এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ কিন্তু ঠিকই বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, তো আশা রাখি সবাই বুঝতে পেরেছো। কারো যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে লিখে জানাবা, আমরা আমাদের টিম চেষ্টা করবে সবসময় তোমাদেরকে তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, ভাইকে পার্সোনালি লিখতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, তো আসো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে ম্যাপটাতে। আমাদের পরের ম্যাপটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাপ, আমরা পরের যে ম্যাপটা আজকে দেখব সেই ম্যাপটা হচ্ছে তোমার, আসো, সেটা হচ্ছে কোনো একটা বৃত্তের উপর হচ্ছে তার কেন্দ্র। খেয়াল করো বন্ধুরা, এখানে অঙ্কটা হচ্ছে কোনো একটা বৃত্ত 3-2-2 জিরো বিন্দুগামী। দেখো এই টাইপের অঙ্ক নর্মালি অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে ভার্সিটিতে কম আসে, বেশি আসে হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে। ওকে, ঠিক আছে, কি বলছে বলো এখানে, যে বৃত্তটি হচ্ছে 3-2 এবং -2,0 বিন্দুগামী, ঠিক আছে, এবং এর কেন্দ্র কি
এর কেন্দ্র, এবং এর কেন্দ্র তোমার 2x - y = 3 এর উপর অবস্থিত, 2x - y = 3 রেখায় অবস্থিত। ওকে, তো দেখো বৃত্তটি 3 - 2 এবং কি বলো -20 বিন্দুগামী, এবং যার কেন্দ্র হচ্ছে 2x - y = 3 রেখায় অবস্থিত। বৃত্তটির সমীকরণ কত? বৃত্তটির সমীকরণ কত? ঠিক আছে, তো বন্ধুরা খেয়াল করো এই অঙ্কটাও কিন্তু অত্যন্ত সহজ একটা অঙ্ক, একটু জাস্ট চেষ্টা করলে বোঝা যায়। খেয়াল করো সেই জিনিসটা কিরকম, একটু বলি তোমাকে। এই পয়েন্টটা যখন তোমাকে দেওয়া আছে, তুমি আসলে কি করবা, তুমি এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে প্রথমে বৃত্তের ওই মেইন সমীকরণটা ধরে নাও। ঠিক আছে, আচ্ছা যে ধরি বৃত্তটির সমীকরণ, আমাদের মেইন যে সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, ইকুয়েশন নাম্বার হচ্ছে আমাদের 1। ওকে, x² y² 2gx 2fy + c = 0, এটা কিন্তু বৃত্তের আমাদের মেইন সমীকরণ, মাতৃ সমীকরণ আমরা যাকে বলে থাকি বৃত্তের সেটা। আচ্ছা, তাহলে এই 1 নম্বর বৃত্তটি তোমার এই 2 বিন্দু দিয়ে যায়, তার মানে কি এই 1 নম্বর বৃত্তের উপর এই 2টা বিন্দু আমি বসায় দিতে পারি। আমরা লিখব যে 1 নং বৃত্তটি 3, -2 এবং -20 বিন্দুগামী। তাহলে এই 2 বিন্দুগামী যদি হয়, এখানে x এর জায়গাতে আমরা কত বসিয়ে দিতে পারি, x এর জায়গাতে 3, y এর জায়গাতে -2, তো এখানে দাঁড়াবে তোমার 6g - 4f + c = 3² মানে 9, আর 2² মানে হচ্ছে 4, ওই পাশে গেলে 9 আর 4 হবে 13, ইকুয়েশন নাম্বার 2। ঠিক আছে, আচ্ছা আর যদি আমি -20 বসাই দিই, তাহলে এখানে আসবে হচ্ছে -4g + c = -4, ইকুয়েশন নাম্বার 3। ওকে, তো একবার 3 আর -2 বসিয়ে আমরা কিন্তু 2 নং ইকুয়েশনটা পেলাম, আবার কত -20 বসিয়ে আমি 3 নং ইকুয়েশনটা পেলাম। ওকে, আচ্ছা এবার হচ্ছে কি বলছে যে এর কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। আচ্ছা, তো বন্ধুরা দেখো একের কেন্দ্র কত দাঁড়ায় আমাকে এখানে, যে একের কেন্দ্র কত বলো, -g - f, যেটা কোন রেখার উপর অবস্থিত, 2x - y = 3 রেখায় অবস্থিত। ওকে, তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারি, -2g - f = 3, 4। তো বন্ধুরা খেয়াল করো এই ইকুয়েশনটাতে আমাদের কিন্তু আমাদের এই ইকুয়েশনটার মধ্যে জি এফ সি তিনটা আননোন টার্ম, তো তিনটা আননোন টার্ম সলভ করার জন্য আসলে তিনটা ইকুয়েশন লাগে। ঠিক আছে, তো দেখো এখানে তিনটা ইকুয়েশন হচ্ছে তোমার জি এফ আর হচ্ছে সি, তো দেখো তিনটা আননোন টার্ম এবং 2, 3, 4 আমার কিন্তু তিনটা ইকুয়েশনও এখানে রয়ে গেছে। সো দেখো তিনটা ইকুয়েশন তিনটা আননোন টার্ম, আমরা কিন্তু ইজিলি পার্টটা আসলে সলভ করে ফেলতে পারি। ওকে, তাহলে 2, 3, 4 সমাধান করে যেটা তোমরা ক্যালকুলেটরে বাসায় বসে করে নিবা, অবশ্যই আমরা জি এর মান, এফ এর মান, সি এর মানটা বের করতে আসলে পারি। তো এখানে এই ভ্যালুগুলো আসলে আসবে হচ্ছে তোমার 3, 12 এবং আরেকটা আসবে হচ্ছে 2। তো 3, 12, 2 যদি এখানে আসলে এসে থাকে, আমি আসলে এরপরে কাজটা কি করব, সেটা হচ্ছে এই ভ্যালুগুলোকে আমি 1 নম্বরে বসিয়ে দিব। যে অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণটা কত আসবে আমাকে বলো, x² + y² + ঠিক আছে, তো দেখো এখানে 2gx, আচ্ছা এখানে 3, 12 এবং 2 আসে না, এখানে যে ভ্যালুগুলো আসে সেটা হচ্ছে তোমার জি এর মান আসবে হচ্ছে তোমার 3/2, ঠিক আছে, এবং এখানে আসবে হচ্ছে 6, এটা আসবে হচ্ছে আবার ঠিকই 2। তো দেখো এখানে যদি আমি জি এর জায়গাতে 3/2 বসিয়ে দিই, তাহলে কত হবে এখানে 3x, এফ এর জায়গাতে 6 বসিয়ে দাও, তাহলে আসবে হচ্ছে 12y + 2 = 0। ঠিক আছে, তো বন্ধুরা এই স্টেজটা একটু মনে রাখো, যে সমাধান করার যে পার্টটা, এটা কিন্তু তুমি অ্যাডমিশন টেস্টে অবশ্যই
রিটার্ন যদি তুমি থাকে তাহলে অবশ্যই কি ক্যালকুলেটর তোমাকে ইউজ করতে দিবে এবং ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলবা, ওকে? কিন্তু তোমার বিন্দুমাত্র একটা নাম্বারও কখনো কাটবে না। এই টাইপের ক্যালকুলেশন থাকলে দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, এক্স ওয়াই বের করা, এক্স ওয়াই জেড বের করা, এই পার্টগুলো কিন্তু আমরা অলওয়েজ এভাবে করে ফেলতে পারি। সুতরাং কোনো সমস্যা নাই যদি তোমরা এই জিনিসটা শর্টকাটে এভাবে অ্যাপ্লাই করে থাকো, ওকে? আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের একটা খুবই ইন্টারেস্টিং পার্টের উপর। সেটা হচ্ছে কোন একটা বিন্দুর অবস্থান একটা বৃত্তের আসলে কোথায় হয়ে থাকে। তো প্রথমে আমি একটু থিওরিটা তোমাদেরকে বলি এবং এরপর হচ্ছে সেই থিওরিটা ইউজ করে আমরা একটা অঙ্ক করে ফেলব, ঠিক আছে? তো এটার জন্য দেখো, বেসিক্যালি আমি যখন তোমাদের মতো ছিলাম অ্যাডমিশন স্টুডেন্ট, আমি একটা কাজ করতাম, আমি একটা চিত্র আঁকতাম, একটা চিত্র এঁকে ওইটার রেসপেক্টে সবগুলোকে বোঝানোর চেষ্টা করতাম বা বোঝার চেষ্টা করতাম, ওকে? যেমন দেখো চিত্রটা আসলে অনেকটা এইরকম বন্ধুরা, একটা বৃত্ত এবং সেই বৃত্তের তিনটা, দেখো কোনো একটা বিন্দু একটা বৃত্তের উপর তিন জায়গাতে, মানে একটা বৃত্তের চিত্রে তিন জায়গাতে অবস্থান করতে পারে, বৃত্তের ভিতরে, বৃত্তের বাইরে এবং বৃত্তের ওপরে। ফরম্যাটটা কি বা টেকনিকটা কি করলে আমি বুঝবো বিন্দুটা আসলে কোথায় হবে? তো বন্ধুরা খেয়াল করো, এখানে যদি আমার ধরে নাও এটা একটা বৃত্ত, যদি আমার ওই বিন্দুটা বৃত্তের উপর বসানোর পর শূন্য আসে, অর্থাৎ বাম পাশ ডান পাশ ম্যাচ করে ফেলে, তাহলে সেই বিন্দুটা হচ্ছে বৃত্তের উপরে। কি বললাম, যদি শূন্য আসে বিন্দুটা বৃত্তের উপরে, ঠিক আছে? যদি ভ্যালুটা আমার লেস দেন জিরো আসে, অর্থাৎ শূন্যর চেয়ে কম আসে, তাহলে হচ্ছে ভিতরে। শূন্য হলে কি হবে, শূন্য হলে উপরে, কিসের উপর, বৃত্তের উপর। বৃত্তের উপর মানে কার উপর বলো, পরিধির উপর, ওকে? আর লেস দেন জিরো আসলে হচ্ছে বৃত্তের কি বলো, ভিতরে, ওকে? আর যদি গ্রেটার দেন জিরো আসে তাহলে বিন্দুটা কিন্তু আসলে বাইরে। তো বন্ধু দেখো, এই একটা জিনিস দিয়ে এই পর্যন্ত মিনিমাম 100 বা 150 অবজেক্টিভ বিভিন্ন ভার্সিটিতে আসছে, যে কোনো একটা বিন্দু দিয়ে খুবই ইজি একটা অবজেক্টিভ, বিন্দুটা আসলে বৃত্তের কোথায়, বৃত্তের ভিতরে, বাইরে, নাকি পরিধির উপরে। তো এটা বের করার টেকনিকটা কি, ওই বিন্দুটা আমরা ইকুয়েশনে বসিয়ে দেব, বসানোর পর যদি আমরা কি পাই বলো, পজিটিভ ভ্যালু পাই, তার মানে হচ্ছে বিন্দুটা বৃত্তের বাইরে। যদি আমরা নেগেটিভ ভ্যালু পাই তার মানে বিন্দুটা বৃত্তের ভিতরে। আর যদি বাম পাশ ডান পাশ সমান হয়ে যায়, অর্থাৎ বিন্দু বসানোর পর যদি তুমি দেখো শূন্য আসছে, তার মানে বিন্দুটা বৃত্তের পরিধির উপরে, ঠিক আছে? তো আসো আমরা আসলে একটা অঙ্ক করে ফেলি আজকে, যে অঙ্কটা দিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে কোনো একটা বিন্দু বৃত্তে কোথায় অবস্থিত। আচ্ছা, তো দেখো অঙ্কটা একটা জিনিস আমরা ধরে নিই, যে এরকম একটা বৃত্ত আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এই বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে? এই বৃত্তে মূল বিন্দু, আমরা কয়েকটা বিন্দু ধরে নিই, মূল বিন্দু, দেন হচ্ছে ধরো 1 1 বিন্দু, ঠিক আছে? এবং ধরে নাও মূল বিন্দু 1 1 বিন্দু, আচ্ছা আচ্ছা মূল বিন্দু এবং 1 1 বিন্দু, এবং ধরে নাও 4 - 1 বিন্দু, 4 - 1 বিন্দু এই বৃত্তে কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত, ঠিক আছে? তো খেয়াল করো এখানে কি হচ্ছে, আমাদের এই বৃত্তটা যেটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার 4x প্লাস 2 6y মাইনাস 12 বৃত্তে মূল বিন্দু 1 1 বিন্দু এবং 4 - 1 বিন্দু, মূল বিন্দু 1 1 বিন্দু এবং 4 - 1 বিন্দু বৃত্তের কোথায় অবস্থিত, কোথায় অবস্থিত মানে হচ্ছে বিন্দুটিকে বৃত্তের ভিতরে, বাইরে, নাকি ওপরে। তো আসো আমরা দেখি টেকনিকটা কীরকম হবে। এখানে টেকনিকটা হবে হচ্ছে, ফার্স্টে আমরা এক নাম্বার দিয়ে করি, ধরে নাও এক নাম্বারে মূল বিন্দু, তাহলে মূল বিন্দু হচ্ছে তোমার 0 0, তাহলে এই মূল বিন্দুকে যদি আমরা এই বৃত্তে বসিয়ে দেই তাহলে কত আসবে বলো, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 প্লাস 0 মাইনাস 12, তো তোমার ফাইনালি আসলে -12 আসতেছে। তো দেখো বন্ধুরা -12 মানে হচ্ছে শূন্য চেয়ে ছোট, তাহলে মূল বিন্দু কোথায় হবে বলো, তাহলে মূল বিন্দুর অবস্থানটা হবে, যেহেতু এটা -12 তার মানে হচ্ছে বিন্দুটি কোথায় হবে বলো, বৃত্তের ভিতরে, ওকে? কোথায় হবে, বৃত্তের ভিতরে, ওকে? চলে যাও দুই নম্বরটাতে, দুই নম্বর বিন্দুটা হচ্ছে আমার 1 1 বিন্দু, ওকে? সো 1 1 বিন্দু যদি আমরা এখানে বসাই কত আসবে বলো দেখি আমাকে,
1 প্লাস 1 প্লাস 4 প্লাস 6 মাইনাস 12। তো দেখো 1 1 এখানে 4 6 12, তাহলে 4 আর 6 10 আর 2 12, 12 থেকে 12 বিয়োগ করলে 0। ওকে, তাহলে 0 যদি আসে আমরা কি জানি 0 আসলে পরিধির উপরে, সো সেক্ষেত্রে আমার এই বিন্দুটা হচ্ছে বৃত্তের পরিধির উপর। ওকে, এবং আমরা আরেকটা বিন্দু ধরে নিয়েছিলাম 4 মাইনাস 1 বিন্দুটি, সেটা কোথায় অবস্থিত একটু দেখি আসো আমরা, তিন নাম্বারটা 4 কমা মাইনাস 1, 4 মাইনাস 1 বিন্দুটি এটা কোথায় অবস্থিত, এখানে বসাই দিই আমরা, আসো 4 4 16 প্লাস 1, আবার 4 বসাও এখানে, 4 4 প্লাস 16 মাইনাস 6 মাইনাস 12। সো তোমার এখানে কত আসতেছে, 16 আর 16 হচ্ছে 32, 32 আর 1 33, 33 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে তোমার কাছে থাকবে হচ্ছে 15। আচ্ছা, তাহলে 15 মানটা কি, 15 মানটা হচ্ছে ধনাত্মক, সুতরাং এই বিন্দুটা হচ্ছে বৃত্তের বাইরে। তো দেখো বন্ধুরা, লাকিলি আমরা যে বিন্দুগুলো নিলাম সেগুলো সবগুলো কিন্তু একটা ভিতরে একটা উপরে এবং আরেকটা আসছে হচ্ছে বৃত্তের বাইরে। তো একটা খুবই সহজ টেকনিক যেটা আমরা আসলে অ্যাপ্লাই করলাম এখানে, যে তিনটা বিন্দু, তিনটা বিন্দু হচ্ছে আমার মূল বিন্দু, 1 1 বিন্দু এবং 4 কমা মাইনাস 1 বিন্দু, সেই বিন্দুগুলো আসলে বৃত্তের তিনটা তিন জায়গাতে অবস্থিত। যদি আমার নেগেটিভ ভ্যালু আসে বৃত্তের ভেতরে, যদি আমার ইকুয়াল টু জিরো আসে দ্যাট মিন্স বাম পাশ ডান পাশ সমান হয় পরিধির উপরে, এবং যদি আমার পজিটিভ ভ্যালু আসে তার মানে বিন্দুটি বৃত্তের বাইরে। ওকে, আশা রাখি তোমরা সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, কারো কোনো প্রবলেম থাকে, অবশ্যই কিন্তু তোমরা আমাদেরকে লিখে জানাবা, ঠিক আছে? ওকে, আমরা চেষ্টা করব তোমাদের কাছে আমাদের সলভ নিয়ে, সলিউশন নিয়ে তোমাদের মনের যে কোয়েশ্চেন সেটা আসলে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার, মনের সেই জিজ্ঞাসাটা পূরণ করার। ওকে, আচ্ছা, আরেকটা কথা, টেমিস স্কুল থেকে কিন্তু শুরু থেকে আমাদের জন্য, আমাদের এই দেশের যারা মোটামুটি পড়াশোনা আরেকটু ভালো করতে ইন্টারেস্টেড, আরেকটু বেটার কোনো হোয়াট ডু আই সে টিচার বলো বা গাইডলাইন বলো, এই জিনিসটা খুঁজতে ইন্টারেস্টেড, তাদেরকে নানাভাবে হেল্প করে আসতেছে। আমাদের কিন্তু অনেক বুকস আছে, স্মার্ট বুক আছে, ব্লগিংয়ের সাইট আছে, দেখবা নিয়মিত অনেকে অনেক কিছু, অনেক ইনফরমেটিভ অনেক কিছু আমাদের টেমিস স্কুল লাইফে কমেন্ট করে বা এখানে পোস্ট করে, তোমরা কিন্তু সেই জিনিসগুলো থেকে অনেকভাবে উপকৃত হতে পারো। তো তোমরা কিন্তু সেই জিনিসগুলো একটু অবশ্যই দেখবা, নিজে দেখবা, বন্ধুদের কাছে শেয়ার করবা, ঠিক আছে? বিদ্যা এমন একটা জিনিস খেয়াল রাখবা যেটা যদি মানুষের মাঝে আমরা ডিস্ট্রিবিউট করি কিন্তু কখনোই কমে না, বরঞ্চ আরও শুধুমাত্র বাড়তেই থাকে। আসো আমরা চলে যাই আমাদের নেক্সট ম্যাথে। দেখো আমাদের নেক্সট ম্যাথটা আরেকটা ইন্টারেস্টিং টাইপ, সেটা হচ্ছে 4 রুট 2 বাহু বিশিষ্ট একটা বর্গের শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষটা x অক্ষের উপর অবস্থিত। আমি আবারও বলি যে 4 রুট 2 বাহু বিশিষ্ট বর্গের শীর্ষ বর্গের একটি শীর্ষ মূল বিন্দুতে এবং বিপরীত শীর্ষ x অক্ষে অবস্থিত, বিপরীত শীর্ষ x অক্ষে অবস্থিত, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে বর্গের কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ কত? তো এটা x অক্ষে আছে, এটা কিন্তু y অক্ষেও থাকতে পারে। একটু বলি, এই টাইপের অঙ্কগুলো নর্মালি রিটেন আকারে আসে এবং রিটেন আকারে যদি তুমি যদি কোনো বাংলা না লিখে ডিরেক্ট শুধুমাত্র চিত্রের মাধ্যমে এটা সব কিছুকে এক্সপ্রেস করে ফেলতে পারো, তুমি কিন্তু ফুল মার্কস পাচ্ছ। সুতরাং এর ক্ষেত্রে কোনো ভয় পেও না যে কোনো একটা সে ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক আর ম্যাথের হোক না কেন, বিশেষ করে ম্যাথের ঘটনাটা বেশি ঘটে থাকে যে চিত্রের মাঝখানেই আমরা আসলে টোটাল বৃত্তে কী কী ঘটছে বা টোটাল ম্যাথে কী কী দরকার সব কিছু বুঝিয়ে দিতে পারতেছি, তাইলে কিন্তু তোমার কোনো বাংলা লেখার আসলে দরকার নাই রিটেন পার্টের জন্য। আর এই ম্যাথগুলো অবজেক্টিভ আকারেও আসতে পারে। একটু দেখো সেই জিনিসটা আসলে কী, একটা শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে বন্ধুরা, এই যদি বৃত্তটা হয় এরকম ভাইয়া, এটা আমার গ্রাফ পেপার, এটা হচ্ছে আমার মূল বিন্দু,
ধরে নাও এটা পয়েন্টটা হচ্ছে তোমার ও, এটা হচ্ছে এ ওয়াই অক্ষ। আচ্ছা তাহলে আমরা ওটা পয়েন্টটা একটু পরে দিই। এখানে বলছে একটা শীর্ষ হচ্ছে মূল বিন্দুতে বিপরীত শীর্ষ এক্স অক্ষে অবস্থিত, বিপরীত শীর্ষ এক্স অক্ষে অবস্থিত। তাহলে জিনিসটা অনেকটা এইরকম হতে পারে বর্গের, ওকে এটা একটা বর্গ হতে পারে, যেমন একটা শীর্ষ মূল বিন্দুতে বিপরীত শীর্ষ এক্স অক্ষের উপর অবস্থিত। অনেকে হয়তো বলতে পারে আপনি কেন এক্স অক্ষের পজিটিভ দিকে আঁকলেন, এক্স অক্ষের যে নেগেটিভ দিক এটা কিন্তু সেই দিকেও হতে পারে, তাহলে অবভিয়াসলি আমাকে আসলে এই দিকেও আঁকা উচিত ছিল। তো আসো এই দিকে আঁকি আমরা, তো দেখো এই দিকেও আমরা আসলে এঁকে ফেললাম। তো দেখো এটা হচ্ছে আমার মূল বিন্দু ও, যেটা হচ্ছে তোমার স্থানাঙ্ক কত বলো, 0 0। আচ্ছা তো বন্ধুরা বলছে 4√2 বাহু বিশিষ্ট, তাহলে বর্গের বাহু এখানে আমার, ঠিক আছে বর্গের বর্গের বাহু, বর্গের বাহু এ আসলে কত, 4√2। তাহলে অতএব বর্গের কর্ণ কত হবে, কর্ণ হবে a√2। তো a√2 মানে 4√2 ইনটু আবার √2, তার মানে 8। অর্থাৎ 4√2 বাহু বিশিষ্ট বর্গের কর্ণ কিন্তু হবে হচ্ছে আমার 8 একক। তাহলে খেয়াল করো 8 একক যদি হয়, এটা যদি আমার বর্গটা হয় এটা এবং এটা, এটা কিন্তু বর্গের কর্ণ, তাহলে এটা যদি 0 0 হয় এই পয়েন্টটা কত হবে, 8 0, এবং এই পয়েন্টটা কত হবে বলো, এই পয়েন্টটা হবে হচ্ছে -8 0। ওকে আমি আশা রাখি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পারছো, যেহেতু আমরা বর্গের কর্ণকে ব্যাস ধরবো এই কারণে কি করবো বলো, বর্গের কর্ণটা আমরা আগে বের করে নিলাম, কর্ণ হচ্ছে কত 8 আসছে, তাহলে এই পয়েন্টটা 0 0 হলে এই পয়েন্টটা 8 0, এই পয়েন্টটা -8 0। এবার কি করতে হবে, এবার বলছে বর্গের কর্ণকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। তাহলে বর্গের কর্ণকে যদি আমরা আসলে ব্যাস ধরি, বৃত্তটা কিরকম হতে পারে, এরকম কিছু একটা আসলে হতে পারে, ঠিক আছে আর এখান থেকে এরকম কিছু একটা আসলে হতে পারে, ঠিক আছে যদি চিত্রটা আমরা একেবারে অ্যাপ্রোপ্রিয়েটলি আঁকতে পারি নাই, তা সত্ত্বেও বলতে পারি বর্গের কর্ণকে ব্যাস ধরলে, ঠিক আছে যে আমাদের ওই বৃত্তটির ব্যাসের, ওই বৃত্তটির ব্যাসের প্রান্ত বিন্দুগুলো হবে, খেয়াল করো ওই বৃত্তটির একটা প্রান্ত বিন্দু তো অবশ্যই কত বলো, 0 0, আরেকটা প্রান্ত বিন্দু হবে 8 0, এর পাশে -8 0, দ্যাট ইজ আমি একবারে লিখতে পারি ±8 0। তো বৃত্তটির ব্যাসের প্রান্ত বিন্দু হবে ±8 0, অতএব বৃত্তটির বৃত্তটির সমীকরণ তোমার দাঁড়াবে x-0 x+-8 y-0 y-0 = 0। ওকে সো এখানে দাঁড়াবে x² + y² + -8x = 0। তো দেখো বন্ধুরা এত সহজে এবং এত ছোট আকারে কিন্তু ম্যাথটা করে ফেলা যায়, টোটাল ম্যাথটা, যে কথাটা আমি তোমাদের বললাম যদি আমরা টোটাল ম্যাথটাকেই চিত্রের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারি তোমার কিন্তু অনেক কাজ অবশ্যই কি কম করা লাগতেছে। সো এটা নিয়ে কিন্তু কোনো হেজিটেশন মনের মধ্যে রেখো না যে কিভাবে আমরা কি করতেছি। ওকে আচ্ছা তো আমরা চলে যাই এরকম আরেকটা ম্যাথে, যে ম্যাথটার মধ্যে আমরা সিমিলার একটা জিনিস আসলে অ্যাপ্লাই করি, যেটা দিয়ে ম্যাথটা করা যায় কিনা এটা একটু দেখি। আচ্ছা আসো, তো আশা রাখি সবাই বুঝতে পারছো ক্লাসগুলো, এরকম আরেকটা ম্যাথ আমরা করি যেটা চিত্রের মাধ্যমে টোটাল ম্যাথটা করে ফেলা সম্ভব। আসো সেই ম্যাথটা একটু দেখি। তো বন্ধুরা ওই রকম একটা ম্যাথ আসলে কিরকম হতে পারে আমরা একটু দেখি, ওই রকম একটা ম্যাথ হতে পারে, আচ্ছা একটা কোয়েশ্চেন লিখি আমরা, এরপর সেই কোয়েশ্চেনের রেসপেক্টে সেই ম্যাথটা করে আসো। ধরে নাও যে কোনো বৃত্ত x অক্ষকে 4 0 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষ হতে 6 একক দীর্ঘ যে খণ্ডন করে, ঠিক আছে তাহলে আমরা বের করতে চাচ্ছি বৃত্তটির সমীকরণ কত। ওকে আচ্ছা তো
বৃত্ত এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ যে খণ্ডন করে, আমরা বের করতে চাচ্ছি বৃত্তটির সমীকরণ আসলে কত হবে। আমরা কিন্তু সিমিলিয়ার একটা প্রসেস এখানে আসলে টোটালি ফলো করব ফ্রম স্টার্ট টু এন্ড, সেটা হচ্ছে যে কিভাবে চিত্রের মাধ্যমে টোটাল জিনিসটাকে আসলে বুঝিয়ে ফেলতে পারি। ওকে, আচ্ছা, তো আসলে জিনিসটাকে একটু আঁকার চেষ্টা করি। সে কি করে, এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ যে খণ্ডন করে। আসো তাহলে বৃত্তটা যদি অনেকটা এই রকম হয়, এক্স অক্ষ ধরে নাও এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ও এবং এটা হচ্ছে আমার ওয়াই, তাহলে এক্স অক্ষে 40 বিন্দুটা ধরে নাও এখানে, এখানে না একটু কাছে দিই, তাহলে বৃত্তটা অনেকটা এই রকম কিছু একটা হবে, অথবা এটা কিন্তু নিচের দিকেও আসলে হতে পারে। ওকে, এক্স অক্ষকে সে স্পর্শ করতেছে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটা হচ্ছে তোমার কত বলো, এই যে এই পয়েন্টটা হচ্ছে 40। আচ্ছা, তাহলে এখানে এখানে এটা একটা কেন্দ্র, এখানে এটা একটা কেন্দ্র। বন্ধুরা দেখো, আমরা কিন্তু একটা জিনিস অলরেডি জানি, কি জানি দেখো, যেখানে আমাদের ওয়াই অক্ষ থেকে যে জ্যাটা সে খণ্ডন করতেছে, সে জ্যাটা হচ্ছে 6 একক দীর্ঘ, তার মানে এখান থেকে এই এতটুকু পর্যন্ত এই ডিস্টেন্সটা আসলে কত বলো, 6 একক। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে কিন্তু আসলে সমদ্বিখণ্ডিত করে। যে তোমরা 9-10 একটা উপাধ্যে পড়ে এসেছিলে, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা কেন্দ্র থেকে যদি এখানে একটা লম্ব টানি, তাহলে আসলে এটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে আমার এই জ্যাটা। তাহলে এই পার্টটা হবে তোমার পুরোটা যদি 6 হয়ে থাকে, এখানে এতটুকু হবে 3 এবং এতটুকু হবে 3। এটা 40, এটা 40 মানে কি বলো দেখি আমাকে, এখান থেকে আমাকে সেন্টার থেকে এতটুকু হবে হচ্ছে কত, 4। তাহলে এখানে এই পার্টটাও, এখানে এতটুকু 4 হলে এটা কিন্তু এখানেও 4 হবে। তাহলে এখান থেকে যদি আমরা লম্বটা, লম্ব তো না ব্যাসার্ধটা যোগ করি, এটা 3 এটা 4, তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা কিন্তু ইজিলি বলতে পারি এটা আসলে কত আসবে বলো, 5। ওকে, তো খেয়াল করো বন্ধুটা, এটা যদি আমার 5 হয়, এটাও কিন্তু একটা ব্যাসার্ধ, যে ব্যাসার্ধটা আসলে কত, 5। ওকে, তো দেখো একটুক হচ্ছে 4 এবং এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে তোমার 5, তো আমরা কিন্তু একবার লিখতে পারি পয়েন্টটা আসলে 4-5। ঠিক আছে, তো একইভাবে কিন্তু নিচের পয়েন্টটা আমরা পেতে পারি, নিচের পয়েন্টটা হচ্ছে 4, যেহেতু এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, পয়েন্টটা হচ্ছে 4 আর -5, সো আমার আমার কেন্দ্র হচ্ছে 4, ±5, এবং খেয়াল করো এখানে আমার ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা, ব্যাসার্ধটা কত এখানে, 5। তো অবভিয়াসলি তুমি যখন কেন্দ্র আর ব্যাসার্ধ, যেটা আমরা শুরুর 1 নম্বর থিওরিতে দেখেছিলাম, সেটা কি ছিল, কেন্দ্র ব্যাসার্ধ দেওয়া থাকলে যে অতএব, যে অতএব বৃত্তটি, বৃত্তটির সমীকরণ সেটি কত হবে বলো, x-4 হোল স্কোয়ার y±5 হোল স্কোয়ার =5 স্কোয়ার। ঠিক আছে, x-4 হোল স্কোয়ার y±5 হোল স্কোয়ার =5 স্কোয়ার। ওকে বন্ধুরা, আমি আবার একটু বলি, এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে এই পয়েন্টটাতে, ওয়াই অক্ষ থেকে 6 একক দীর্ঘ একটা জ্যা খণ্ডন করে। তো যেহেতু আমার সেন্টার থেকে আমি এই 6 একক দীর্ঘ জ্যার উপর একটা লম্ব টানি, তাহলে এটা আমার কি হবে, জ্যাটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, সেটা হচ্ছে 3 আর 3। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পয়েন্টটা যেহেতু 40 এতটুকু 4, তাহলে এখানে এতটুকু 4, এটা 3 এটা 4 হলে অতিভুজ হবে 5। ওকে, বাদ থাকে হচ্ছে তোমার এটা যদি 5 হয়, এটাও কিন্তু আবার 5, কারণ এটাও কিন্তু একটা ব্যাসার্ধ। সো আমার উপরের বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, 5, নিচের বৃত্তের কেন্দ্র হচ্ছে 4, −5। আমি একবারে লিখছি, কেন্দ্র হচ্ছে 4, ±5, এবং ব্যাসার্ধ আমরা 5 পেয়ে গেছি, কেন্দ্র ব্যাসার্ধ জানে সমীকরণটা আমরা ইজিলি বের করে ফেলতে পারি। ওকে, তো বন্ধুরা মনে রাখতে হবে কিন্তু প্রসেসটা কিভাবে এই অঙ্কগুলো আসলে আমরা করছি। ওকে, এবার আসো, খুবই ইম্পর্টেন্ট, আমাদের ইন্টারেস্ট সিলেবাসে হয়তো বইয়ে ছিল কি ছিল না, কিন্তু আমাদের অ্যাডমিশন টেস্টে শিখিয়ে আসে, সেটা হচ্ছে প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ। যে সকল বন্ধুরা প্রতিবিম্ব বৃত্ত সম্পর্কে জানো, তাদেরকে কয়েকটা কথা একটু বলে রাখি। কোনো একটা বিন্দুর সাপেক্ষে, কোনো একটা অক্ষের সাপেক্ষে, কোনো একটা রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বিন্দু বের করা যায়। ঠিক আছে, যেমন আয়নাতে আমরা যখন দাঁড়াই আয়নার সামনে, এবং আয়নাতে আমাদের যে প্রতিবিম্ব দেখতে পাই, সেটা কিন্তু আমার থেকে আয়নার দূরত্ব যতটুকু, আয়না থেকে
প্রতিবিম্বের দূরত্ব কিন্তু ঠিক ততটুকু। তো এই থিমগুলো ইউজ করে কিন্তু দেখবা আমরা সরলরেখার যে আমাদের অ্যাডমিশনের ক্লাসটা ছিল সেখানে কিন্তু অক্ষের সাপেক্ষে, রেখার সাপেক্ষে, বিন্দু সাপেক্ষে অনেকগুলো প্রতিবিম্বের ম্যাথ করে এসেছিলাম। যে সকল বন্ধুরা এই প্রতিবিম্বের পার্টটা আসলে দেখো নাই, তোমাদেরকে রিকোয়েস্ট থাকবে যে তোমরা কাইন্ডলি সরলরেখার ক্লাসটা একটু দেখে আসবা, তাহলে এই ক্লাসটা তোমাদের জন্য অনেক ইজিয়ার হবে। তো আমাদের এবার টপিক্সটা আসলে কি, এবার টপিক্স হচ্ছে কোনো একটা বৃত্তের প্রতিবিম্ব বৃত্তের সমীকরণটা বের করা। আচ্ছা তো চলে আসো আমরা এবার প্রতিবিম্ব বৃত্তটা আসলে বের করতে ইন্টারেস্টেড, তো দেখি এখানে আসলে কি হয়। আচ্ছা তো দেখো বন্ধুরা, প্রতিবিম্ব বৃত্তে প্রতিবিম্ব বৃত্ত যখন আমরা করতে যাব এখানে বেশ ভালো কিছু জিনিস আসলে আছে। আমরা একটা কোয়েশ্চেন লিখে আসে, তাহলে জিনিসটা কি বলো, জিনিসটা হচ্ছে প্রতিবিম্ব বৃত্ত। আচ্ছা তো প্রতিবিম্ব বৃত্তের রেসপেক্টে আমি একটু কয়েকটা কথা তোমাদেরকে একটু বলি। ধরে নাও কার রেসপেক্টে, ধরে নাও ওয়ান টু, ওয়ান টু বিন্দুর, ওয়ান টু বিন্দুর সাপেক্ষে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বৃত্তের প্রতিবিম্ব, জিরো বৃত্তের প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ কত। ওকে, কি দাঁড়ালো, ওয়ান টু বিন্দুর সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব বৃত্তের সমীকরণটা কত। বন্ধুরা একটু খেয়াল করো আমরা এটা কিভাবে করতে পারি, এই বিন্দুর সাপেক্ষে। তাহলে ফার্স্টে আমাদের এই যে সরলরেখাটা আছে এই সরলরেখার রেসপেক্টে আমরা কিন্তু এটার কেন্দ্র বের করতে পারি। এটার কেন্দ্র কত, এক্স আর ওয়াই এর সহগকে আমাদেরকে কি করতে হবে, শর্তটা ছিল এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ যদি ওয়ান হয় এক্স এবং ওয়াই এর সহগকে মাইনাস টু দিয়ে ভাগ করতে হয়। তাহলে এক্স এর সহগ ফোর, মাইনাস টু দিয়ে ভাগ করলে মাইনাস টু আসবে, ঠিক আছে। আচ্ছা এবং ওয়াই এর সহগ মাইনাস সিক্স, মাইনাস টু দিয়ে ভাগ করলে থ্রি আসবে। ওকে, এটা গেল কেন্দ্র। এবং তোমার ব্যাসার্ধ কত আসে, তোমার ব্যাসার্ধ আসবে হচ্ছে রুট ওভার মাইনাস টু হোল স্কোয়ার প্লাস থ্রি হোল স্কোয়ার মাইনাস থ্রি। তাহলে এখানে চার আর এখানে নয়, নয় আর চার তেরো, তেরোর সাথে মাইনাস মাইনাস প্লাস থ্রি যোগ করলে তেরো আর তিন হচ্ছে ষোলো, ব্যাসার্ধ হচ্ছে তোমার চার। তো দেখো আমরা কিন্তু ভাইয়া আমার যে বৃত্তটা দেয়া ছিল সেই বৃত্তের কেন্দ্র জানি এবং সেই বৃত্তের কি জানি বলো, ব্যাসার্ধ জানি। তো এবারে কাজটা হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে তোমাদেরকে একটা জিনিস খুব ভালো বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা আমরা আয়না দিয়ে বিবেচনা করি, আয়নার যখন আমরা আমাদেরকে দেখি তখন কিন্তু আমাদেরকে মোটা বা চিকন যেমনই লাগুক না কেন আমরা কিন্তু এক্স্যাক্টলি আসলে ওই রকম। তো কোনো একটা বৃত্তের যখন প্রতিবিম্ব বৃত্ত আমরা বের করব বৃত্তের শেপ কিন্তু কখনোই চেঞ্জ হবে না, তার মানে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফল কত, ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, তার মানে কি বৃত্তের ব্যাসার্ধ কিন্তু ওখানেও চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হবে তাহলে কি বলো, বৃত্তের বিন্দুটা। একটা জিনিস মনে রাখা লাগবে আমি আবারও বলি বন্ধুরা, সেটা হচ্ছে প্রতিবিম্ব বৃত্তের ব্যাসার্ধ আমাদের পূর্বের বৃত্তের সমানই থাকে, জাস্ট আমাদের কি হয় বলো, বিন্দুর সাপেক্ষে বিন্দুর কি হয় বলো, যে প্রতিবিম্ব বিন্দুর যে কেন্দ্রটা সেটা আসলে চেঞ্জ হয়ে যায়। তো একটু দেখো এখানে জিনিসটা আমি একটু তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ওয়ান টু বিন্দুর সাপেক্ষে আমরা মাইনাস টু থ্রি এর প্রতিবিম্ব বিন্দু বের করি। আসো তাহলে কার সাপেক্ষে, এটার সাপেক্ষে, ধরে নাও মাঝখান দিই, তাহলে কোন বিন্দুর সাপেক্ষে, ওয়ান টু বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুটার, মাইনাস টু থ্রি, ঠিক আছে। তো দেখো যারা আমাদের সরলরেখার ক্লাসটা করে এসেছো তারা অলরেডি জানো প্রতিবিম্ব বিন্দু আসলে আমরা কিভাবে একবারে খুবই শর্টকাট একটা মেথডে বের করে ফেলি। যেমন দেখো ওয়ান টু বিন্দুর সাপেক্ষে আমি বৃত্তের কেন্দ্র মাইনাস টু এর প্রতিবিম্ব বের করতে যাচ্ছি, যেমন মাইনাস টু থেকে এখানে ওয়ান, মাইনাস টু থেকে ওয়ান কত বড়, মাইনাস টু থেকে ওয়ান হচ্ছে তোমার তিন বড়, তাহলে ওয়ান থেকে তিন বড় কত হবে বলো, ফোর। ওকে, থ্রি থেকে টু, থ্রি থেকে টু এটা আসলে কমছে, থ্রি থেকে টু কত কমছে, এক কমছে, সো টু থেকে যদি আবারও এক কমে তাহলে এই পয়েন্টটা কত হবে বলো, ওয়ান।
ওকে এই পয়েন্টটা কত হবে বলো? 1। তাহলে আমরা কিন্তু কি পেয়ে গেছি যে অতএব প্রতিবিম্ব প্রতিবিম্ব বৃত্তের প্রতিবিম্ব বৃত্তের কি পেলাম বলো? ফার্স্টে কেন্দ্র পেয়ে গেলাম। প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র কত বলো? এটা 4, 1। এবং প্রতিবিম্ব বৃত্তের ব্যাসার্ধ যেটা বললাম, ব্যাসার্ধটা চেঞ্জ হবে না, আগে যা ছিল পরেও তাই থাকবে। ঠিক আছে, প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম 4, 1, ব্যাসার্ধ হচ্ছে 4। অতএব প্রতিবিম্ব প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ যেটা তোমার দাঁড়াবে x-4² y-1² = 4² ওকে, x-1 কেন্দ্র হচ্ছে 4 আর 1 ব্যাসার্ধ হচ্ছে 4, x-4² y-1² = 4². তো বন্ধুরা দেখো একেবারেই কিন্তু সহজ, এবং এটা ছিল বিন্দুর সাপেক্ষে কোন একটা বৃত্তের প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ। কার সাপেক্ষে? বিন্দুর সাপেক্ষে। এবার এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ বের করে আসো কোন একটা রেখার সাপেক্ষে। তো রেখার সাপেক্ষে হয়তো জিনিসটা এমন হবে না, তো বিন্দু সাপেক্ষে এই পার্টটা আশা রাখি সবাই বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় রিকোয়েস্ট থাকবে ভিডিওটাকে আর একটু টেনে আগের থেকে আরেকবার একটু দেখা। ঠিক আছে, আচ্ছা তো এবার আসো আমরা একটা রেখার সাপেক্ষে বের করি, সেম বৃত্তটাই ধরি আমরা বের করব কোন একটা রেখার সাপেক্ষে। তো আসো আগে রেখাটা আমরা একটু ধরে নিই, কোন রেখার সাপেক্ষে আমরা এটা একটু বের করতে চাচ্ছি। ধরে নাও সেই রেখাটা হচ্ছে যে x+2y = 7 রেখার। তো x+2y = 7 রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ কত? ঠিক আছে, তো যেটা বললাম প্রতিবিম্ব বৃত্ত কিন্তু অবশ্যই অ্যাডমিশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট টপিকস, তোমরা একটু গুরুত্ব দিয়ে পার্টগুলোকে দেখার চেষ্টা করবা। যেমন এখানে এই বৃত্তের জন্য কেন্দ্র কিন্তু অলরেডি বের করা, ব্যাসার্ধ অলরেডি বের করা, এবং আমাদের প্রিভিয়াস ম্যাথ থেকে আমরা কিন্তু অলরেডি জানি যে প্রতিবিম্ব বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু চেঞ্জ হয় না। চেঞ্জ হয়টা কি? চেঞ্জ হয় হচ্ছে তার কেন্দ্র। ওকে, তাহলে আমরা বেসিক্যালি আসলে কি বের করব? এই রেখার সাপেক্ষে কেন্দ্রের প্রতিবিম্ব বিন্দুটা আসলে বের করব। ওকে, তো আসো আসো আমরা এই জিনিসটা একটু করার চেষ্টা করি। ঠিক আছে, যারা সরলরেখার পার্টটা দেখছো তাদের জন্য এই পার্টটা আরেকটু সহজ হবে। ঠিক আছে, সব বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো একটু পার্টটা দেখে নেওয়ার জন্য। যেমন x+2y -7 = 0, এটাকে নাম্বার দিলাম 1, এবং আমার এখানে কেন্দ্র কত বলো? কেন্দ্রটা হচ্ছে এখানে, এখানে আমার কেন্দ্র হচ্ছে -2, 3। ওকে, তো ধরি এই কেন্দ্রের সাপেক্ষে এখানে একটা, এবং এইখানে যে পয়েন্টটা আমরা আসলে বের করতে চাচ্ছি, ধরে নাও এই প্রতিবিম্ব বৃত্তের যে কেন্দ্র সেটা হচ্ছে আমার এবি। তো খেয়াল করো আমরা কি করতে পারি, একের উপর লম্ব রেখার সমীকরণ বের করতে পারি যেটা -2, 3 বিন্দুগামী। আসো যে এক এর উপর লম্ব রেখার সমীকরণ, একের উপর লম্ব রেখার সমীকরণ হবে 2x-y + k = 0, ইকুয়েশন নাম্বার দিলাম 2। রেখাটি কোন বিন্দুগামী বলো? -2, 3 বিন্দুগামী। ইটস ওকে, আচ্ছা দুই রেখাটি -2, 3 বিন্দুগামী। তো এখানে আমরা বসাই দিই, কোনো সমস্যা নেই। এখানে দেখো বসাই দিলে কত হবে? -2, 2 - 2 বসাই দিলে -4, -3 +k = 0। তো k = কত হবে বলো? k = হবে হচ্ছে তোমার 7। ডান, তাহলে k = 7 হয়ে গেলে আমরা কিন্তু ইকুয়েশনটা আসলে আমার যে লম্বটা সেই লম্বের সমীকরণ পেয়ে যাই, যে অতএব লম্বটা মানে এই লম্বের ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা কত হবে? অতএব 2 নং সমীকরণ এটা কত হবে বলো? 2x-y +k = 0। ঠিক আছে, এটাকে নাম্বার দিলাম 3। ওকে, এবার হচ্ছে 1, 3 সমাধান করে, 1, 3 সমাধান করলে দেখো আমরা কিন্তু এটা করলাম, আর এটার উপর যে লম্ব x+2 এর উপর লম্ব ছিল 2x-y + k, যেটাকে আমরা
মাইনাস টু থ্রি দিয়ে পাস করালাম, যেটা হচ্ছে আমার আগের বিন্দুর কেন্দ্র। তো মাইনাস টু থ্রি দিয়ে পাস করার পরে দুই দুগুণা মাইনাস চার হয়ে গেছে, মাইনাস তিন, তাহলে কে মান ছিল সেভেন। তাহলে আমার এই লম্ব সমীকরণটার লম্বটা হচ্ছে আসলে কত, টু এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো। ওকে, তো এই দুটাকে সলভ করলে কিন্তু আমরা আসলে এই পয়েন্টটা পেয়ে যাবো, যেটা হচ্ছে এই মাইনাস টু থ্রি এবং এ বি এর মধ্যবিন্দু। তো দেখো এই দুই আর তিন সমাধান করে আমরা আসলে কত পাই, আসো দুই আর তিন, দুই আর তিন, দুই আর তিনকে সমাধান করবো আমরা, দুই আর তিন না আসলে এক আর তিন সমাধান করতে হবে। হ্যাঁ, তো এক আর তিন সমাধান করলে দেখো এখানে কত, এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন। আমরা একটা কাজ করি, এখান থেকে এক্স এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, ঠিক আছে? তোমরা একটা কাজ করতে পারো, একের থেকে এক্স এর ভ্যালু আসে কত, একের থেকে এক্স এর ভ্যালু আসে হচ্ছে তোমার সেভেন মাইনাস টু ওয়াই। ওকে, এটা আসে এক থেকে, আর দুই ইকুয়েশনটাই হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন। ওকে, টু এক্স সেভেন মাইনাস টু ওয়াই, টু এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন, মাইনাস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো। তাহলে সাত দু গুণা চোদ্দ, মাইনাস ফোর ওয়াই, মাইনাস ওয়াই প্লাস সেভেন ইকুয়াল টু জিরো। সো এখানে আসলে কত আসে, ফাইভ ওয়াই ইকুয়াল টু চোদ্দ সাত একুশ। তাহলে ওয়াই এর মান আসলে তোমার আসছে একুশ ডিভাইডেড বাই পাঁচ, ঠিক আছে? তাহলে আমরা ওয়াই কত পেলাম বলো, একুশ বাই পাঁচ। আর যদি ওয়াই এর মানটা এখানে আমরা বসিয়ে দিই, সেভেন মাইনাস টু ইন্টু একুশ বাই পাঁচ, তাহলে এখানে আসবে পাঁচ, উপরে আসবে পাঁচ সাতটা পঁয়ত্রিশ, মাইনাস একুশ দুগুণা হচ্ছে বিয়াল্লিশ। তাহলে একটু অড ভ্যালু আসতেছে, সেটা হচ্ছে মাইনাস সেভেন বাই ফাইভ। সো আমার এক আর তিন সমাধান করে আমরা কত পেলাম বলো, এক আর তিন সমাধান করে আমরা পেলাম হচ্ছে মাইনাস সেভেন বাই ফাইভ আর হচ্ছে তোমার একুশ বাই পাঁচ। তাহলে এক্স্যাক্টলি আমার এই পয়েন্টটা আসলে কত বন্ধু বলো, মাইনাস সেভেন বাই ফাইভ আর হচ্ছে উপরে একুশ ডিভাইডেড বাই পাঁচ, ঠিক আছে? তাহলে আসো এরপরের পার্টটা আমি একটু বলি তোমাদেরকে। এরপরের পার্টে কি হবে, তাহলে আমরা কিন্তু এই পয়েন্ট জানি, এ বি বের করতে হবে, মিড পয়েন্টটা আমরা কিন্তু আসলে জানি। ওকে, তো খেয়াল করো এখানে এই মাইনাস টু আর এ, এই দুটার মিড পয়েন্ট হচ্ছে তোমার মাইনাস সেভেন বাই ফাইভ। তো আমরা এখানে কি লিখতে পারি, যে এখন এখন কি লেখা যায় বলো, মাইনাস টু প্লাস এ ডিভাইডেড বাই টু ইকুয়াল টু হচ্ছে মাইনাস সেভেন বাই ফাইভ। সো এ মাইনাস টু ইকুয়াল টু মাইনাস সাত গুণা চোদ্দ বাই পাঁচ, এ ইকুয়াল টু টু প্লাস টু প্লাস না টু মাইনাস চোদ্দ বাই পাঁচ। তাহলে পাঁচ দুগুণা দশ, দশ মাইনাস চোদ্দ করলে মাইনাস ফোর বাই ফাইভ। ওকে, আবার দেখো ওয়াই এর ক্ষেত্রে এখানে থ্রি এখানে বি, তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমরা লিখতে পারি থ্রি প্লাস বি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু একুশ ডিভাইডেড বাই পাঁচ। সো বি প্লাস থ্রি ইকুয়াল টু একুশ দুগুণা বিয়াল্লিশ বাই পাঁচ, বি ইকুয়াল টু বিয়াল্লিশ বাই পাঁচ মাইনাস তিন, তিন পাঁচা পনেরো, বিয়াল্লিশ থেকে পনেরো যদি বিয়োগ যায় থাকবে হচ্ছে সাতাশ, ঠিক আছে? তো দেখো বন্ধুরা আমরা কিন্তু আবার প্রতিবিম্ব বিন্দু প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র, প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্র হচ্ছে তোমার মাইনাস ফোর বাই ফাইভ এবং সাতাইশ ডিভাইডেড বাই পাঁচ, এবং যেটা আমরা বললাম ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু আগের মতোই সেটা কত, চার। ওকে, অতএব প্রতিবিম্ব প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ, প্রতিবিম্ব বৃত্তের সমীকরণটা তোমার হবে, যেহেতু আমি কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, এক্স প্লাস ফোর বাই ফাইভ এর হোল স্কোয়ার ওয়াই মাইনাস টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ফাইভ এর হোল স্কোয়ার ইকুয়াল টু ফোর স্কোয়ার। ওকে, ইকুয়াল টু কত বলো, ফোর স্কোয়ার। আচ্ছা, তো খেয়াল করো বন্ধুরা যেটা আমি তোমাকে বললাম, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু সেভেন রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব বৃত্তের সমীকরণ কত হবে,
কেন্দ্র জানি, ব্যাসার্ধ আমরা বের করলাম, ঠিক আছে। দেন আমরা যে রেখার সাপেক্ষে রেখাটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো, আমাকে জাস্ট কি করা লাগবে, প্রতিবিম্ব বৃত্তের বেলার ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ চেঞ্জ হবে না, জাস্ট চেঞ্জ হবে কি বলো আমার কেন্দ্রটা। তো আমরা এই রেখার সাপেক্ষে মাইনাস টু থ্রি যে বিন্দুকে বৃত্তের কেন্দ্র ছিল সেই কেন্দ্রের প্রতিবিম্বটা বের করলাম, ঠিক আছে। তো প্রসেসটা কি ছিল, এই একের উপর লম্ব রেখা নিলাম যেটা মাইনাস টু থ্রি বিন্দুগামী, লম্ব রেখাটা আসলো হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই প্লাস সেভেন। তাহলে আমার গিভেন সরল রেখা লম্ব সরল রেখা সমাধান করলে আমরা পাই মাইনাস সেভেন বাই ফাইভ আর হচ্ছে একুশ বাই ফাইভ। ওকে, তো এটা বসাই দিলাম এখানে, বসানোর পর আমার এই বৃত্তের কেন্দ্র এবং এর প্রতিবিম্ব বৃত্তের কেন্দ্রের মধ্যবিন্দু হবে এইটা। তো মধ্যবিন্দু সূত্র ব্যবহার করে আমরা কেন্দ্র পেয়ে যাই, কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি, তো অবভিয়াসলি আমরা সমীকরণটাও বের করতে জানি। তো বন্ধুরা আশা রাখি তোমরা কিন্তু বুঝতেছো, যদি কারো বুঝতে সমস্যা হয় রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটু টেনে রিওয়াইন্ড করে আবার প্রথম থেকে একটু দেখা, আশা রাখি ধরতে পারবা। যদি এরপরও কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে লিখবা, আমরা আমাদের টেনবিস স্কুলের টিম, ম্যাথ টিম, আমরা সবসময় ট্রাই করি তোমাদের কাছে তোমাদের যে জিজ্ঞাসাগুলো আছে, তোমাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে সবসময় তোমাদেরকে অ্যান্সার দেওয়ার, ঠিক আছে। একটু দেরি হয়, আজ হয় অথবা কাল হবে, বাট অবশ্যই আমরা আমাদের অ্যান্সারগুলো নিয়ে তোমাদের কাছে অবশ্যই রিচ করব। তো প্রতিবিম্ব বৃত্তের যে টপিকসটা সেটা আসলে এখানেই শেষ হচ্ছে। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট এবং অত্যন্ত ইন্টারেস্টিং টপিকস পড়বো, সেটার নাম হচ্ছে তোমার স্পর্শক। তো স্পর্শকের বেলা স্পর্শকের রেসপেক্ট একটা কথা একটু আগে বলে নেই, সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করার জন্য অনেকগুলা ওয়ে আছে, ঠিক আছে। তো তার মধ্যে একটা ওয়ে হচ্ছে যে সরলরেখাটি স্পর্শ করতে চাবে তাকে আমরা ওই বৃত্তের সমীকরণে বসিয়ে দেব, এবং বসানোর পরে ওই যে সমীকরণটা পাবো সেটা দ্বিঘাত, বৃত্তে তো অবশ্যই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, সো আমরা যে দ্বিঘাত সমীকরণটা পাবো সেটার নিশ্চায়কের মান বের করলে, সে নিশ্চায়ক সমান সমান শূন্য ধরলে সেটাই আসলে আমার স্পর্শকের সমীকরণ। তো মনে হচ্ছে আসলে কী হবে কি, আসলে দেখি। তো আমরা টাইটেল দিই এটা হচ্ছে বৃত্তের স্পর্শকের পার্ট, ঠিক আছে। এবং স্পর্শক কিন্তু অ্যাডমিশনে অনেক বেশি আসে, কি বলো, স্পর্শক। আচ্ছা, তো বৃত্তের স্পর্শকের সূত্রটা একটু বলি এখানে, যে কোয়েশ্চনটা আগে লিখি, যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তে স্পর্শক হলে সি ইকুয়াল টু হোয়াট, এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে স্পর্শকের সমীকরণ কত। তো দেখো বন্ধুরা, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, বাট এই থিওরিটিক্যাল এই কোয়েশ্চেনটা দিয়ে আসলে অনেকবার আসছে আমাদের পরীক্ষায় বিভিন্ন ম্যাথস। তো দেখো কি বলা এখানে, এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হতে চায়, তাহলে আমরা কি করব, এই রেখাটা বৃত্তের মধ্যে বসাই দিই। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে, যে সলভ, ওকে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। সো এক্স স্কোয়ার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এম এক্স প্লাস সি, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। কী করলাম আমরা, এই ওয়াইয়ের ভ্যালুটা এখানে আসলে বসিয়ে দিলাম। আচ্ছা, তো দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার এটা আমরা একটু ভাঙি, এম এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এম এক্স সি প্লাস সি স্কোয়ার, ওই পাশ থেকে এ স্কোয়ারটাকে বামে নিয়ে আসলাম। সো এখানে এক্স স্কোয়ার ওয়ান প্লাস এম এ স্কোয়ার প্লাস এক্স টু এম সি প্লাস কি বলো, প্লাস হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কল্পনা করবো কোনটার সাথে জানো, উই যে আমরা একটা ইকুয়েশন জানি না কোনটার মতো বলো, যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তো খেয়াল করো বন্ধুরা, আমরা যদি এটাকে মনে মনে এটার সাথে কল্পনা করি, তো আমার নিশ্চয়কের ভ্যালুটা কী ছিল মনে আছে, এটা কিন্তু লিখবা না, এটা এমনিতে আমরা কি করলাম বলো, মনে মনে তোমাদেরকে বোঝানোর জন্য ধরে নিলাম। ওকে, তাহলে আমরা কি জানি, যে নিশ্চয়ক সমান সমান বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তাহলে এখানে এ কত, ওয়ান প্লাস এম স্কোয়ার, বি কত, বি হচ্ছে টু এম সি,
তাহলে বি স্কোয়ার মানে হচ্ছে 2mc এর হোল স্কোয়ার মাইনাস 4, এ কত 1+m² 1+m² এবং সি কত তোমার, এখানে সি হচ্ছে তোমার c² - a² ওকে। তো দেখো নিশ্চয় হচ্ছে b² - 4ac এবং শর্ত কি বলো, যে স্পর্শকের শর্ত হচ্ছে তোমার, স্পর্শকের শর্ত কি বলো, স্পর্শকের শর্ত হচ্ছে তোমার নিশ্চায়ক সমান সমান শূন্য। তার মানে ভেঙে চলি আমরা এটাকে, আসো 4m² c² - 4 1+m² c² - a² দু জায়গা থেকে 4 বাদ দিয়ে দিই, m² c² - এখানে একটু গুণ করি, মাইনাস কই পাশে নিয়ে যায় আসলে, 1 দিয়ে গুণ করলে c² - a² + m² a² আচ্ছা সি 1 দিয়ে গুণ করলে c² - a² m² দিয়ে গুণ করলে m² c² - a² m² তো উভয় পাশ থেকে m² c² আমরা বাদ দিতে পারি, থাকবে কি c² = এটাকে এই পাশে নিয়ে আসি, m² c² বাদ দিয়ে থাকবে হচ্ছে a² + a² m² তো এখান থেকে c² হচ্ছে a² 1+m² সো সি আসবে তোমার +a√1+m² ওকে। তো দেখো এটাই কিন্তু স্পর্শকের শর্ত, তাহলে আমার কি বলছে সি ভ্যালু কত হওয়া লাগবে, সি এর ভ্যালু হওয়া লাগবে +a√1+m² এবং স্পর্শকের সমীকরণ হবে y = mx + c a√1+m² দেখো বন্ধুরা এটাই কিন্তু ছিল আমাদের বৃত্তের সমীকরণ, ওকে সরি বৃত্তের স্পর্শকের সমীকরণ। তো আমরা কি করলাম, ওই y = mx + c টা এখানে বসিয়ে দিলাম, এবং যেটা বৃত্তের নর্মাল কি স্পর্শকের শর্ত যে b² - 4ac সেটা কি নিশ্চয়ক, নিশ্চয়কের ভ্যালুটা হতে হবে শূন্য, স্পর্শকের শর্তই হচ্ছে এটা। এবং একটা জিনিস একটু বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু শুধুমাত্র বৃত্তের জন্য না, তোমার যে কোনো কনিক্স এর জন্য কিন্তু একই শর্ত, যে কি হতে হবে আমরা দুইটা মিলে একটা সমীকরণ বানায় ফেলবো, আইদার সেটা x² হতে পারে, সেটা y² কিন্তু হতে পারে, এবং সেখান থেকে দেখবো যে ওটার কি হবে বলো, ওইটার দ্বিঘাত সমীকরণের স্পর্শ সেটা হচ্ছে তোমার কি বললাম, সেটা নিশ্চায়কের মানটা হবে হচ্ছে তোমার শূন্য, বসিয়ে দাও এবং কাজ শেষ করে ফেলো, ওকে ডান। তো আসো আসো আমরা এরপর আমাদের এরপরের চ্যাপ্টারে কিছু ম্যাথটা আজকে দেখি, প্রতিবিম্ব বৃত্ত আমরা শিখলাম দেন হচ্ছে, আচ্ছা এবার একটা খুব ইন্টারেস্টিং ম্যাথ করি আসো, যে ম্যাথটা আসলে হর হামেশাই দেখা যায় অ্যাডমিশন টেস্টে অনেক বেশি আসতে, তো এই স্পর্শকের এই ম্যাথটা একটু ভালো করে মনোযোগ দিয়ে তোমরা আসলে করবা, যেটা তোমাদের আসলে অনেক বেশি দরকার লাগবে, তোমার অনেক বেশি দরকার হবে অ্যাডমিশনে, ঠিক আছে আসো। আচ্ছা এবার যে ম্যাথটা আমরা করব সেটা হচ্ছে বইয়েরই একটা ম্যাথ তোমাদের, বাট অ্যাডমিশনে আসে বেশি দেখে আমি তোমাদের একটু করিয়ে দিচ্ছি, x² + y² = 81 বৃত্তের জ্যা -23 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হয় ওকে। তো আমার বের করা লাগবে বৃত্তের জ্যার সমীকরণ, ওকে সো কি বের করা লাগবে বৃত্তের জ্যার সমীকরণ কত, ঠিক আছে ওকে। কি বললাম x² + y² = 81 বৃত্তের জ্যা -23 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, বৃত্তের জ্যার সমীকরণটা আসলে কত হচ্ছে। আচ্ছা তো বন্ধুরা দেখো এটা তোমার কাছে দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি, এখান থেকে বৃত্তের কেন্দ্র বের করে ফেলতে পারি, বৃত্তের কেন্দ্র কত আসে এটা হলো 0 0। সো আসো আমরা এটা একটু চিত্র মাধ্যমে করে ফেলার চেষ্টা করি, পারি কিনা দেখি আমরা, এখানে যে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে তোমার 0 0, এরকম কিছু একটা হবে বৃত্তটা, ঠিক আছে যে বৃত্তটার কেন্দ্র কত বলো, কেন্দ্র হচ্ছে তোমার 0 0, আচ্ছা -23 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়,
তো এই বৃত্তের একটা জে, ধরে নাও এখানে এই বৃত্তটার জেটা হচ্ছে এখানে এই পয়েন্টটাতে, এই যে এই পয়েন্টটা আমি লিখে দিলাম, সে পয়েন্টটা কত বলো, -23 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এখান থেকে আমি একটা লম্ব টানি এখানে, ঠিক আছে, তাহলে 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 এখানে এখানে এই কেন্দ্রটাকে ধরে নিয়ে আমরা ও, বৃত্তের জেটাকে ধরি আমরা এ বি, এবং এটার যে সমদ্বিখণ্ডক বিন্দুটা, বিন্দুটা হচ্ছে সি। তো বন্ধুরা খেয়াল করো এখানে কি করলাম, আমরা কি করলাম এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 81 বৃত্তে খেয়াল করো কেন্দ্র হচ্ছে 0 0, এবং বৃত্তের মাইনাস একটা জে ধরলাম এ বি, যে এ বি জেটা সি বিন্দুতে -23 বিন্দুতে সমদ্বিখণ্ডিত আসলে হয়ে থাকে। আচ্ছা তো আমাকে আসলে এ বি এর সমীকরণটা বের করতে হবে। তো আমি কেন্দ্র জানি ও, আমি সি জানি -23, অতএব ও সি এর সমীকরণ কিন্তু আমি বের করতে পারি। ও সি এর সমীকরণ কত হবে, এক প্রান্ত হচ্ছে 0 0 এবং অপর প্রান্ত হচ্ছে -23। তো যেহেতু একটা মূল বিন্দু ওয়াই ইকুয়াল টু 3 ÷ -2 × x, সো এখানে আসবে 3x = -2y, 3x + 2y = 0। ওকে, তাহলে আমরা এক নম্বরটা কিন্তু পেয়ে গেলাম, এক নম্বরটা হচ্ছে আমার ও সি এর সমীকরণ। বন্ধুরা আমরা কিন্তু একটা উপপাদ্য 9-10 থেকে জানি, সেটা হচ্ছে তোমার ওই যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়কে সমদ্বিখণ্ডিত করে। তো যেহেতু আমার -23টা আসলে এই এ বি এর মধ্যবিন্দু, তাহলে সুতরাং ও সিটা কিন্তু অবশ্যই কি বলো, ও সিটা অবশ্যই এ বি এর উপর লম্ব। এবার কি লেখা যায়, এ বি লম্ব ও সি, তাহলে একের উপর লম্বের সমীকরণ, একের উপর লম্বের সমীকরণ হবে তোমার কত হবে বলো, সেটা হবে 2x - 3y + k = 0। নাম্বারটা ওইটা কি 2, ঠিক আছে, এবং দুই রেখাটি, ঠিক আছে, দুই রেখাটিও কত বিন্দুগামী, -23 বিন্দুগামী। ওকে, অতএব এখানে কি লেখা যায়, -4 × -9 + k = 0, k এর মান আসবে হচ্ছে তোমার 13, কত আসবে বলো 13। অতএব নির্ণেয় জ্যার সমীকরণ, নির্ণেয় জ্যার সমীকরণ হবে তোমার 2x - 3y + 13 = 0। ওকে, তো দেখো বন্ধুরা কি করলাম আমরা, একেবারে সহজ একটা ম্যাথ ছিল এখানে, যে কেন্দ্র দেওয়া ছিল এবং জ্যার মধ্যবিন্দু দেওয়া ছিল, তো অবশ্যই জ্যারটা কি বলো ওই সরি কেন্দ্র থেকে আমার যে জ্যার মধ্যবিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা কিন্তু আমার ওই জ্যার উপর লম্ব। সেই সূত্র ইউজ করে অবশ্যই আমরা এই জিনিসটা করে ফেলতে পারি, খুবই সহজ এবং খুবই ইফেক্টিভ একটা অঙ্ক অ্যাডমিশন টেস্টের জন্য। তো আসুন বন্ধুরা এরপর আরেকটা এমন একটা ম্যাথ করি যে অঙ্কটাও আমাদের খুব ভর হামেশা আসে, সেটা একটা স্পর্শক রিলেটেড ম্যাথ। ওকে, আচ্ছা স্পর্শক রিলেটেড ম্যাথ, ওকে, আচ্ছা তো দেখো স্পর্শক রিলেটেড ম্যাথস আমরা একটু দেখতেছি, সেটা হচ্ছে বইয়ের একটা অঙ্ক ভাইয়া, তো এমন কঠিন কিছু না, একটু ফরম্যাট ওয়াইজ এগিয়ে গেলেই দেখবা যে তোমাদের অঙ্কটা ইজিলি একটু মিলে যাচ্ছে। ওকে, যে ম্যাথটা সেটা হচ্ছে 3x + by - 1 = 0, রেখাটি কোন বৃত্তকে x² + y² - 8x - 2y + 4 = 0, বৃত্তকে স্পর্শ করে, বৃত্তকে স্পর্শ করে, তোকে বের করা লাগবে এখানে b = what। ওকে, 3x + by - 1 = 0 রেখাটি কি করে x² + y² - 8x - 2y + 4 = 0 বৃত্তকে স্পর্শ করে, b = what, এই জিনিসটা আমাদের আসলে বের করা লাগবে। তো আসো বন্ধুরা সেই কাজটা আমরা একটু করি,
এই বৃত্তের জন্য আমরা কেন্দ্র বের করে ফেলি। আসো, এই বৃত্তের জন্য আমার কেন্দ্র কত হবে বলো? এই বৃত্তের জন্য কেন্দ্র হবে x এর সহগ, এখানে x স্কয়ার y স্কয়ার সহগ আছে 1, সো কন্ডিশন ফুলফিলড, x এর সহগ -8 -2 দিয়ে ভাগ করলে 4, y এর সহগ -2 -2 দিয়ে ভাগ করলে 1, ওকে। এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ দাঁড়াবে হচ্ছে রুট ওভার 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 4, 16 1 17, 17 থেকে 4 গেলে হচ্ছে তোমার 13, ওকে। আচ্ছা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার হচ্ছে দেখো, এই রেখাটা বৃত্তের স্পর্শক। বন্ধুরা, তোমাদের এই এই শর্তটা কিন্তু আমি শুরুতে একবার বলছিলাম যে কোনো একটা রেখা যদি কোনো একটা বৃত্তের স্পর্শক হয় তাহলে বৃত্তের কেন্দ্র থেকে রেখাটা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। আমি আবারও বলি, বৃত্তের কেন্দ্র থেকে রেখাটা লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কেন্দ্র হচ্ছে 4 1, কেন্দ্র 4 1 থেকে রেখার লম্ব দূরত্ব কত হবে? তাহলে 4 1 হতে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল টু 0 এর দূরত্ব কিভাবে বের করে বলো? এই বিন্দুটা এখানে বসায় দিতে হবে, তাহলে এখানে উপরে হবে 3 4 12 প্লাস বি মাইনাস 1, ওকে। নিচে হবে রুট ওভার 3 স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, সো এটা আসলে কত দাঁড়াবে? উপরে উপরে দাঁড়াবে বি প্লাস 11, নিচে হচ্ছে রুট ওভার বি স্কোয়ার প্লাস হচ্ছে 9, দাঁড়াবে বলো বি স্কোয়ার প্লাস হচ্ছে 9, ওকে। সো এবার আমরা লিখব প্রশ্ন মতে, এটা পেলাম কেন্দ্র থেকে ওই স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে স্পর্শক হচ্ছে বি স্কোয়ার প্লাস লম্ব দূরত্ব বি প্লাস 11 ইকুয়াল টু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে রুট 13, ওকে। সো স্কোয়ার করে দিই, আসো বি প্লাস 11 এর হোল স্কোয়ার, এখানে হচ্ছে স্কোয়ার করলে 13, এখানে বি স্কোয়ার প্লাস 9, তাহলে স্কোয়ার করলে বি স্কোয়ার প্লাস 22b প্লাস 121 মাইনাস, আচ্ছা মাইনাস না, সমান সমান 13 বি স্কোয়ার, 9 13 হচ্ছে 117, ঠিক আছে। সো এখানে দাঁড়াবে হচ্ছে তোমার 12b² মাইনাস 22b, 121 একশো গেলে হচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু 0, ভাগ করে ফেলি 6b² মাইনাস 11b মাইনাস 2 ইকুয়াল টু 0, সো 6b² মাইনাস 12b প্লাস বি মাইনাস 2 ইকুয়াল টু 0, 6b কমন নিলে বি মাইনাস 2 প্লাস 1 কমন নিলে বি মাইনাস 2 ইকুয়াল টু 0, সো 6b প্লাস 1 বি মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে বি এর ভ্যালু আসবে 2 আর হচ্ছে তোমার নেগেটিভ 1/6, ঠিক আছে না? বিয়ের ভ্যালু হচ্ছে 2 আর হচ্ছে নেগেটিভ 1/6। দেখো বন্ধুরা, অঙ্কটা কিন্তু এতটুকু, এইভাবে করলে তোমাদের আসলে হয়ে যাবে। এই টাইপের অঙ্ক খুব হরহামেশা আছে, এবং এইগুলো এমন নাই যে আসলে কোনো একটা, যে বললাম না সরল রেখা, যেমন আমরা অনেক শর্টকাট দেখছিলাম, বাট বৃত্তে কিন্তু সত্যি বলতে এত বেশি শর্টকাট আসলে এখানে নাই। কি করলাম আমরা বলো, যে কেন্দ্র বের করলাম, ব্যাসার্ধ বের করলাম, এবং কেন্দ্রটা থেকে আবার যে রেখাটাকে আমরা স্পর্শ বলছি সেটা লম্ব দূরত্ব বের করলাম আসলে এটা, এবং লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান। সমান করে আমরা কি পেয়ে গেলাম বলো? সমান করেই আমরা আসলে এই বি এর ভ্যালুগুলা পেয়ে গেলাম। তো দেখো, আহামরি এমন কোনো কঠিন অঙ্ক আসলে এখানে ছিল না, বাট এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ম্যাথ, ওকে। আচ্ছা, তো দেখো আমরা আরো একটা অঙ্ক করে আমাদের এই ক্লাসটাকে আজকে শেষ করব, ঠিক আছে? সেই অঙ্কটা হচ্ছে উভয় অঙ্ককে স্পর্শ করে। আচ্ছা দেখো, এই অঙ্কটাই আমাদের আজকে এই বৃত্তের লেকচারে করা শেষ ম্যাথ। তোমাদের যদি এরপরও কোনো অঙ্কে তোমরা না পেরে থাকো, তোমাদের কোয়েশ্চেন ব্যাংকের হোক বা তোমাদের বইয়ের কোনো অঙ্কে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে, তোমরা কিন্তু অবভিয়াসলি আমাদেরকে লিখে পাঠাবা, লিখে জানাবা, তাহলে আমরা চেষ্টা করব সেই অঙ্কগুলো নিয়ে তোমাদেরকে হেল্প করার, ওকে। আচ্ছা, তো দেখো এই অঙ্কটা, এই অঙ্কটা ওই যে বললাম আমরা চিত্র দিয়ে টোটালি করে ফেলতে আসলে পারি। অঙ্কটা আমি একটু আগে লিখে নিই, অঙ্কটা হচ্ছে উভয় অক্ষ এবং x = a রেখাকে
স্পর্শ করে, উভয় অক্ষ এবং x ইকুয়াল a রেখাটি স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ বের করো। উভয় অক্ষ এবং x ইকুয়াল a রেখাটি স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ বের করো। তো বন্ধুরা একটু খেয়াল করো, এটা যদি আমরা করতে যাই আসলে কি জিনিসটা কেমন আসে একটু খেয়াল করো। এখানে এটা হচ্ছে আমার x অক্ষ, এটা হচ্ছে o, এটা হচ্ছে আমার y। তাহলে এখানে 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 এরকম কিছু একটা দাঁড়াবে, তাহলে দেখো এটা কি, এটা হচ্ছে x অক্ষ, x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0। এটা হচ্ছে আমার y অক্ষ, y অক্ষের সমীকরণ x = 0। এই রেখাটা হচ্ছে আমার x = a রেখা, ঠিক আছে? তা দেখো এই রকম যদি কিছু একটা এখানে আসলে আসে, এটা হচ্ছে y অক্ষ, আচ্ছা আচ্ছা, তাহলে বৃত্তটা অনেকটা এই রকম টাইপের কিছু একটা হতে পারে যেটা এরকম স্পর্শ করে যায় অলমোস্ট। ওকে আচ্ছা, তো খালি হাতে বৃত্তটা একবারে লেখা সম্ভব যতটুকু আঁকা যায়। আসলে x = 0, y = 0, x = a এবং একটু ডিস্টেন্স, এটা যেহেতু মূল বিন্দু আমার 0 0, তাহলে এই এতটুকু ডিস্টেন্স আসলে এখানে a, ঠিক আছে? তাহলে এতটুকু ডিস্টেন্স যদি a হয়, একটু খেয়াল করো বন্ধু, এটা আসলে বৃত্তের কি হয়ে যায়, ব্যাস হয়ে যায়। ওকে, এটা যদি বৃত্তের ব্যাস হয় এবং এই বৃত্তের এই এই বৃত্তটা, এই যে দুইটা বৃত্ত আমরা আঁকলাম, সেই দুইটা বৃত্তই কিন্তু এই তিনটা রেখাকে স্পর্শ করছে। কোন রেখা দুইটা বলো? উভয় অক্ষ, অর্থাৎ x = 0 রেখা, y = 0 রেখা এবং x = a রেখা। এটা যদি বৃত্তের ব্যাস হয় তাহলে বেসিক্যালি আসলে আমার কি হবে, এই কেন্দ্রটা আসলে কত হবে বলো দেখি। এই জিনিসটা একটু মনে রাখবা, কোন বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের, বলো x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রের y স্থানাঙ্ক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর কোন বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে বৃত্তের কেন্দ্রের x এর স্থানাঙ্ক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো এখানে আমার উপরের এই পয়েন্টটা আসলে হবে হচ্ছে a/2, আবার উপরের এটাও হবে a/2, নিচের পয়েন্টটা হবে খেয়াল করো বন্ধুরা a/2, একটা হবে হচ্ছে মাইনাস a/2। ওকে, তার মানে হচ্ছে আমার কেন্দ্র আসলে কত আসতেছে বলো, কেন্দ্র আসতেছে a/2, প্লাস মাইনাস a/2, এবং আমার ব্যাসার্ধ, আমার ব্যাসার্ধ কত আসবে বলো, ব্যাসার্ধ আসবে হচ্ছে শুধু a/2। অতএব বৃত্তটির সমীকরণ, অতএব বৃত্তটির সমীকরণ হবে x মাইনাস a/2 হোল স্কোয়ার প্লাস y প্লাস মাইনাস a/2 হোল স্কোয়ার ইকুয়াল টু a/2 এর হোল স্কোয়ার। ওকে, আমি আবারও বলি, আমি আবার একটু বলি যে আমাদের তিনটা রেখা কি আসলে সে স্পর্শ করবে, কোন কোন রেখা, x ইকুয়াল 0, y ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু a রেখা, এই তিনটা রেখাকে সে কি করবে আসলে স্পর্শ করবে। এরকম কিন্তু আসলে দুইটা বৃত্ত সম্ভব, একটা উপরে একটা কি বলো নিচে। তো কেন্দ্রটা কত হবে, একবার কেন্দ্র হবে হচ্ছে a/2 প্লাস মাইনাস a/2, কারণ কি এটা যদি 0 0 হয়, এটা যদি x = 0 হয়, x = a মানে কি একটু লেন্থ হচ্ছে a, এটা তো বৃত্তের কি ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত a/2, তো ব্যাসার্ধ a/2, এবং আমরা কি জানি উভয় অক্ষকে সে স্পর্শ করছে। তো উভয় অক্ষকে যদি সে স্পর্শ করে তাহলে কিন্তু ওই যে কথাটা বললাম, x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের স্থানাঙ্কের y হবে বৃত্তের ব্যাসার্ধ, y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের স্থানাঙ্কের x হবে বৃত্তের ব্যাসার্ধ। বসিয়ে দাও, ডান, কারণ কি আমি কেন্দ্রও জানি ব্যাসার্ধও জানি, সমীকরণ আমরা ইজিলি বের করে ফেলতে পারবো বন্ধুরা। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের আজকের এই ক্লাসটা, যতটুকু পার্ট আমরা দেখছি, যেই টেকনিকগুলো যেই ম্যাথগুলো আমরা শিখছি, এই টাইপের ম্যাথগুলো কিন্তু ঘুরে ফিরে আমাদের প্রত্যেকটা বার অ্যাডমিশন টেস্টে আসে। আমি জানি ক্লাসে আরও অনেক ম্যাথ দেখানো উচিত ছিল, বাট আমাদের সময় স্বল্পতার কারণে হোক, আমাদের টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে হোক, আমরা এতটুকু পর্যন্ত আজকের এই বৃত্তের ক্লাসটাকে করলাম। আশা রাখি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই আমাদের ক্লাসগুলোকে শেয়ার করবা, কমেন্ট করবা তোমাদের ফ্রেন্ডসদের কাছে, ব্যাচমেন্টদের ক্লাসে, তোমাদের যে যারা এই ক্লাসগুলো করতে ইন্টারেস্টেড মনে করো, তোমাদের কোনো ছোট
কাজিন হলে বা কোনো ছোট ভাইগুলো যারা বৃত্তের পার্টগুলো করতে ইন্টারেস্টেড তাদেরকেও কিন্তু জিনিসগুলো আসলে তোমরা বলতে পারো, ট্যাগের মাধ্যমে হোক শেয়ারের মাধ্যমে হোক অবশ্যই থাকবা। আর মনে রাখবা টেন মিনিটস স্কুল সবসময় তোমাদের পাশে আছে, তোমাদের জন্য আসলে আমরা কাজ করে যাচ্ছি, আমরা একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সবাই একসাথে থাকবে এবং সবাই খুব ভালো ভালো কোনো কিছু করবে, ভালো কোনো কাজ করবে, ঠিক আছে? সেই প্রত্যাশা সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং রিকোয়েস্ট থাকবে আমাদের যতগুলো আমরা অ্যাডমিশনে ক্লাস করাই সেগুলো হচ্ছে ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথের, বায়োলজির, ঠিক আছে, বাংলা ইংলিশের সবগুলো ক্লাস তোমরা দেখবা, প্রমোট করবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা।